আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। প্রথমে জানতে চাইবো স্যার আপনার নাম। জি, মোহাম্মদ আনোয়ার। স্যার আপনি কোথা থেকে এসেছেন? সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে এসেছেন। স্যার বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়াতে। স্যার জানতে চাইবো যে এই টিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? যে আমার ছিল কোমর আর মেরুদণ্ডে ব্যথা ছিল। ব্যথা ছিল। আচ্ছা, এই সমস্যাটা আপনি কত বছর যাবত ভুগছিলেন? 2016 সাল থেকে। 2016 থেকে এই সমস্যাটা ভুগছেন। জি। আচ্ছা স্যার, এই সমস্যাটার কারণে আপনার পার্থিব জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে? অনেকে আমার কাজের সমস্যা হতো, অনেকক্ষণ আপনার যে বসে থাকা যেত না, তখন ব্যথাটা উঠতো অনেক। আচ্ছা, মানে বসে কাজ করতে গেলেই তখন আপনার এই সমস্যাটা শুরু হতো। আচ্ছা, এটার কারণে কি এর আগে কোথাও এর ট্রিটমেন্ট করেছিলেন? না না, এর আগে ট্রিটমেন্ট করে না, কারণ আমি অনলাইনে দেখেছি ডিপিএস হসপিটাল যে প্রধান ডক্টর শফিউল প্রধান, জি জি, যে বলছেন পেন কিলার না খেতে। আচ্ছা, আমি সহ্য করেছিলাম যে ওখানে গিয়ে চিকিৎসাটা করবো। বাংলাদেশে এসে আপনি ডক্টর শফিউল প্রধান ওনার এসে ট্রিটমেন্ট করবেন, মানে আপনি ওনার একটা ভিডিও দেখতে পেয়েছেন যেখানে হয়তো উনি অনেকগুলো ভিডিও দেখেছেন ওনার, উপদেশমূলক হিসেবে বলেছেন যে পেইন কিলার না খাওয়ার জন্য, না খাওয়ার জন্য, সেই কারণে আপনি পেইন কিলার না খেয়ে আপনি সরাসরি এসে ডক্টর শফিউল প্রধান ওনার আন্ডারে ভর্তি হয়ে গিয়েছেন। স্যার কতদিন যাবৎ ট্রিটমেন্ট করেছেন আজকে? আজকে 4 দিন হয়েছে আমার। 4 দিন যাবৎ? জি। আচ্ছা, 4 দিন যাবৎ ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থা এখন কি অবস্থা আপনার? হ্যাঁ, আমার মনে হয় 80% সুস্থ হয়ে গেছে মাত্র 4 দিনে। আচ্ছা স্যার, আপনি বলেছেন যে আপনি অনলাইনের মাধ্যমে প্রথম জানতে পেরেছিলেন এই ডিপিআরসি হসপিটালের কথা। স্যার জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল, যদি সেটা খুবই শর্ট টাইম, আপনার ট্রিটমেন্ট সবটুকু কি আপনি টাইম টু টাইম পেয়েছেন? 100% পেয়েছি। আপনার একবারে সবাই, নার্স, স্টাফ, যারা ডক্টর, মানে সবাই এখানে খুবই ভালো এখানকার। আচ্ছা, কোনো মানে গাফিলতি নেই এখানে, কোনো গাফিলতি ছিল না, এবং তাদের নিবিড় পর্যালোচনা এবং তাদের চেষ্টার কারণে এবং আন্তরিকতার কারণে আজকে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছেন, আল্লাহর রহমতে। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই, কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, অনেক ভালো পরিবেশ। আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো একটা বিষয়, যে আপনি যেমন 2016 সাল থেকে আপনার কোমর এবং হাঁটুর ব্যথা আপনি ভুগছিলেন, আপনি ডিপিআরসি হসপিটালে এসে আপনি অনেকটুকু সুস্থ হয়েছেন, বাট আপনার মতো এরকম অনেক রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে তারা ভুগছেন কিন্তু কার কাছে গেলে তাদের ভালো হবে তারা হয়তো জানেন না। অনেকে আছেন যে আপনার বিভিন্ন ধরনের ভুয়া চিকিৎসকের খপ্পরে পড়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায়, অনেকে পঙ্গুত্বও বরণ করে, অনেকে এই ভয়েও ডক্টরের কাছে যায় না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? না, আমি বলবো যদি আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি অন্যদিকে না গিয়ে এই ডিপিআরসি হসপিটালে আসুন, ইনশাল্লাহ এখানকার চিকিৎসা খুবই ভালো, কারণ আপনি নিজে এখানে ট্রিটমেন্ট করে ভালো আছেন, সুস্থ হয়েছেন, সেটার জন্য আপনারও একটা বিশ্বাস যে ওনারাও অবশ্যই ভালো হবে। স্যার সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? যে 100-তে আমি 90 দিব। 90 দিবেন? স্যার আপনাকে বিডি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় এবং মতামতকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।